हेलो बंधुरा, वेलकम टू माई चैनल फास्ट कुक टू। आज हमें अपने सामने नहीं ब्रेड एंड मिस्टी। देखे बुझते कमन होत सुंदर, एत मजदार, एत टेस्टी, ये भावते पर नाश्ता अपनारा विकेले आनाते आबादा टिफिने दीते खूब ही टेस्टी, खूब ही मजदार ये रेसिपिट। अवश्य देते थकूँ। आशा करी अपने निश्चय भारत लगे भिडियो, भिडियो भारत लगे लाइक कमेंट करते भूलें ना। और हाँ, बसि बेसि शेयर करबें और हमार भिडियो जो भारत लगे थे अवश्य चैनल के सबसक्राइब करते भूलें ना। तो चलो शुरू करी आजकल मजदार रेसिपि। सबार प्रथम एखे रुटी नहीं ब्रेड नीते हैं। एबारो के सैडगुलो केटे देव। अपना चाहले सैडगुलो केटे नाओ दीते सबगलो काटा हो गए। एबारे चार भागे भाग कर सबगलो केटे नेब। केटे नार पर फिर आस सबगलो काटा हो गए। यहगलो बद दिए दिए अपना चाहले एगलो नाओ बद दीते एगुलो दिए अपना ब्रेड ग्राम तैरी रेखे दीते। এবার চলে যাব কড়াই। কড়া বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে ব্রেডগুলো ভাজা করে নেব, একদম কুড়কুড়ে করে ভাজা করব। দেখুন ব্রেডগুলো হয়ে গিয়েছে ভাজা কুড়কুড়ে করে। এবার তুলে নেব এগুলোকে, মিডিয়াম আছে এগুলোকে ভাজা করেছি। বাকিগুলো এইভাবে ভাজা করে নেব। হয়ে গিয়েছে সবগুলো ভাজা করা, তুলে নেব। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দেব চিনি। যে পাত্রে আমি চিনি নিয়েছি সেই পাত্রে মেপে একটা জল, এই চিনিটা মেল্ট হওয়ার জন্য বসিয়ে রেখে দেব। মেল্ট হওয়ার পর সামান্য এক তার আসবে, তারপর আমি এটা বন্ধ করে দেব। দেখুন চিনিগুলো সব মেল্ট হয়ে গিয়েছে আর ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নেব যাতে করে এক তার চলে আসে। খুব বেশি কিন্তু ঘন করব না, আমি সামান্য একটু ঘন করব, তারপর গ্যাস বন্ধ করে দেব। বেশ তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর চলে আস। এই যে দেখুন একটার মতো হয়েছে। এবার গ্যাস বন্ধ করে দেবো, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এদিকে কড়াই দুধ বসিয়ে দিয়েছি আর ওদিকে ওটা হালকা ঠান্ডা করার জন্য বসিয়ে দিয়েছি, কিন্তু ওটাকে বেশি ঠান্ডা করবো না। দুধটা হালকা গরম হয়েছে, এই অবস্থাতে এক কাপ পাউডার দুধ দিয়ে দেবো। এবার একভাবে নাড়তে থাকবো আর দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ক্ষীর মতো করে নেবো। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর একটু এভাবে জাল করে নেব, জাল করে একদম ক্ষীর করে নেব। দেখুন হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দেবো। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে রেখে দেবো। এবার এই যে টোস্টগুলো ভাজা করেছিলাম সেগুলোকে এক এক করে এই চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেবো। দেখুন এই পিট পিট দু পিট করে ডুবিয়ে নিয়েছে চিনি শিরার মধ্যে। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেবো। এইভাবে সবগুলোকে ডিপ করে নেবো এই চিনি শিরার মধ্যে। এবার একটা করে এই টোস্ট নিয়ে নেব আর এর উপরে এইভাবে ওই যে ক্ষীরটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব, তার উপরে আর একটা দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার ব্রেডের মিষ্টি। এইভাবে সবগুলো বানিয়ে নেব, সবগুলো বানানোর পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে আমার ব্রেডের মিষ্টি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।